নির্বাচনী প্রার্থীর অশ্লীল ভিডিও পালেগৈ আইনী কুঠার বজিয়া। লক্ষিমপুর সাংসদীয় সমষ্টির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গোচর দাখিল লক্ষিমপুর সমষ্টির বিধায়ক মানব ডেকার। কংগ্রেস প্রার্থী উদয়শঙ্কর হাজরিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি গোচর তরিলে বিধায়ক মানব ডেকাই। পলিটিক্যাল মাইলেজ লম বলে এডিটেড ভিডিও বলে কয় মোর নামটো তেও হাঙরি আনিলে আনার লগেলগে মই সফটওয়্যারে দি যেহেতু মও চালু যে ভিডিওটো হয় না নহয় মই সচা প্রমাণিত হয়েছিল ভিডিওটো লগেলগে তেখেতক মই এখন লিগেল নোটিশ পঠিয়েছিল যে আপুনি 48 ঘণ্টাৰ ভিতৰত মোর যদি নামটো উঠাই নলয় বা ক্ষমা নুখুজে বা প্রমাণ নিদিয়ে মই ইনভলভ থাকা তেতিয়া মই আপোনাৰ এগেইনষ্টত ক্রিমিনেল কেস আর সিভিল 10 কোটি টাকা ডিফেমেশন লগাম বলে তেওঁ যিখন রিপ্লাই দিলে সেই রিপ্লাইখনত তেখেতে লিখিলে যে তেখেতে মোৰ নাম কোৱা নাই বুলি রিপ্লাই দিলে যিখন মই আপোনালোকক শেয়ার করে দিম যেহেতু তেওঁ আকৌ এটা মিছা কথা মাতিলে সেইকাৰণে মই আজি ডিসপুট থানাত তেওঁৰ এগেইনষ্টত এটা ক্রিমিনেল কেস গোটেইখিনি এভিডেন্স সহ পুলিশক দিছো। নির্বাচনের প্রাক মুহূর্তত সর্বত্রে ভাইরাল হয়ে পড়েছিল লক্ষিমপুরের কংগ্রেস প্রার্থী উদয়শঙ্কর হাজরিকার একটা অশ্লীল ভিডিও। এগারী নগ্ন যুবতীরে অশ্লীল ভিডিও কলিগর দৃশ্যই প্রার্থীগীর ভাবমূর্তি নষ্ট করার পিছতেই সংবাদমেল পাতি উদয়শঙ্কর হাজরিকায় মানব ডেকার বিরুদ্ধে আনিছিল বিস্ফোরক অভিযোগ। উদয়শঙ্কর হাজরিকার মতে ভিডিওটো আছিল ভুয়া আর বিধায়ক মানব ডেকায় তেওঁৰ বিরুদ্ধে করেছিল গভীর চক্রান্ত। এইটো টোটালি ফেব্রিকেটেড আৰু ফেক ভিডিও। বিধায়ক মানব ডেকা আপোনালোকক স্ক্রিনশ্বট দিম, কল রেকর্ড দিম, তারপর লগ পাওয়ার পিছত মোক কলে যে আপুনি চিফ মিনিষ্টাৰৰ কথা পাতক, মুখ্যমন্ত্রী আপোনাক চেয়ারম্যান দিব, মুখ্যমন্ত্রীর লগত মই কথা নাপাতো, কিয় পাতিম? তেতিয়া তেওঁ কৈছিল যে আপোনাৰ ফেক ভিডিও কিন্তু আমি বনাম। পিছে ভিডিওটো ভুয়া বুলি প্রতিপন্ন করাটো বাদেই ভিডিওটো ভাইরাল করা চক্রের বিরুদ্ধে গোচর তরিবলৈ আরক্ষীর কাক চপারো সাহস নহল উদয়শঙ্কর হাজরিকার। উদয়শঙ্কর হাজরিকার ভিডিও সত্য বলে অভিযোগ করে তেওঁৰ ঘনিষ্ঠ জনেও ত্যাগ করিলে সংগ, ত্যাগ করিলে কংগ্রেস দল। ইফালে ভিত্তিহীনভাবে উদয়শঙ্কর হাজরিকার অশ্লীল ভিডিও ভাইরাল কাণ্ডত মানব ডেকার নাম সাঙুর খাত খর্গহস্ত হয়ে পড়ে বিধায়কগৰাকী। বুধবারে দিসপুর আরক্ষী থানাত উদয়শঙ্কর হাজরিকার বিরুদ্ধে গোচর দাখিল করে 10 কোটি টাকার মানহানি দাবি করিলে বিধায়ক মানব ডেকায়। দীপাঙ্কর দাসর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।